বাংলাদেশে কুস খুব বেশি পরিচিত নয় তবে যারা এই গাছটির সাথে পরিচিত তারা এর ভেষজ উপকারিতা সম্পর্কে নিশ্চয়ই জেনে থাকবেন যদি না জানেন তবে এখন আমরা এর কিছু উপকারিতা সম্পর্কে আপনাদের জানাব কুস আগে সারা বাংলাদেশে পাওয়া গেলেও এখন এটি বাংলাদেশ এবং ভারত থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে বাংলাদেশের পাশাপাশি এটি ভারত শ্রীলঙ্কা থাইল্যান্ড ইত্যাদি দেশে কম বেশি পাওয়া যায় আমাদের দেশে দুই ধরনের কুশ দেখতে পাওয়া যায় এর ভেতর শ্বেতকুশ এবং রক্তকুষই বেশি এ দুটির ভিতর রক্তকুষ সবচেয়ে বেশি দেখা যায় এই উদ্ভিদটি বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত এর আঞ্চলিক নামগুলো হল রতি রত্তি কুশ কৈস গোটা চূড়ামণি শামুষ্ঠা গুঞ্জা সৌম্যা শিখন্ডি কৃষ্ণলা রক্তিকা মানচূড়া প্রভৃতি এই গাছটি মূলত লতানো এবং অনেকটা জায়গা নিয়ে বেড়ে ওঠে এর পাতা দেখতে অনেকটা তেঁতুল পাতার মতো এর বিশ থেকে চল্লিশটি বড় বড় পাতা হয় হেমন্তকালে অনেকটা সিম ফুলের মতো দেখতে গোলাপি ফুলে ভরে যায় এই গাছ এর ফল দেখতে সিমের মতো ফলের ভিতর ছোট ছোট দানা বা বীজ থাকে রক্তকুশের বীজ উজ্জ্বল লাল বর্ণের আর মুখে কালো ছোট্ট ফোঁটা দেখা যায় আর শ্বেতকোষের বীজের রং দুধে আলতা মেশানো রঙে সমুজ্জ্বল চলুন জেনে নেওয়া যাক কুচের ভেষজ উপকারিতা সম্পর্কে মাথা ব্যথায় মাথা ব্যথা হলে সাদা কুচফল নিয়ে সেটা গুঁড়ো করে সেঁকে নিতে হবে এরপর এই গুঁড়া নস্যিতে করে নাক দিয়ে টানলে মাথা ব্যথা কমে যাবে বমি করানোর জন্য বেশি বিষাক্ত কিছু খাওয়া হয়ে গেলে যদি বমি করানোর প্রয়োজন হয় তাহলে কুচের মূল তিন থেকে চার গ্রাম পরিমাণ বেটে এক কাপ পানিতে মিশিয়ে খেলে অতি সহজেই বমি হয়ে যায় এবং সেই বিষক্রিয়া থেকে মুক্তি পাওয়া যায় পেটে শুল বেদনা লাঘবে। পেটে শুল সুলবেদনা লাঘবে এর পাতা থেতলে দশ থেকে বারো ফোঁটা রস আধা কাপ পানির সাথে মিশিয়ে খেলে সেরে যায় মাথায় টাক পড়লে কুচ পাতা বেটে নিতে হবে এবার এটি মাথায় ভালোভাবে প্রলেপ দিলে টাক মাথায় ভালো উপকার পাওয়া যায় চর্মরোগে কুষ গাছের মূল বেটে রস বার করে নিতে হবে এরপর এটি ভালো করে সারা গায়ে মাখতে হবে তাহলে চর্মরোগ ভালো হয়ে যায়